সহজ ও সিম্পল ভাবে চিকেন মশলা আপনারা বাড়িতে কিভাবে বানাবেন সেটাই আজকের ভিডিওতে আপনাদের করে দেখাবো। এছাড়া একটা স্পেশাল মশলা আমি এখানে ব্যবহার করেছি, সাথে ভাত বা রুটির সাথে খেতে ভালো লাগবে, এরকম একটা স্যালাডও বানিয়ে দেখাবো। বাই দ্য ওয়ে, আমি সব অতনু, আপনারা দেখছেন অতনুর রান্নাঘর, আর আজকে আমাদের রেসিপি চিকেন মশলা। তাহলে চিকেন মশলা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1 কেজি চিকেন। পিসগুলো আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, খুব বেশি বড়ও নয়, খুব বেশি আবার ছোটও নয়। এবারে চিকেনটাকে ম্যারিনেট করার জন্য লাগছে 1 চা চামচ আদা রসুন বাটা, 7 মতো নুন, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চা চামচ গোলমরিচ গুঁড়ো, এছাড়াও দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভিনেগার আর 1 চা চামচ সর্ষের তেল। এবার এই সব কিছুকে একবার ভালো করে আপনাদের মিশিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে এটা ম্যারিনেট করা হয়ে গেছে। মিনিমাম 10-15 মিনিট এটাকে আমি একটু রেস্টিংয়ে রেখে দেবো। আমি এখানে একটা লাগান নিয়ে নিচ্ছি চিকেন মশলাটা বানানোর জন্য। আপনার বাড়ির কড়াই তো এটা খুব ইজিলি বানিয়ে নিতে পারবেন। এবার গ্যাসের ফ্লেমটাকে অন করে আমি এখানে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আপনারা চাইলে এই রেসিপিটা সাদা তেলেও বানাতে পারেন, বাট সর্ষের তেলে বানালে তার টেস্টটা অনেক গুণ বেড়ে যায়। এবার এখানে কিছু গোটা গরম মশলা দিয়ে দিতে হবে। প্রথমে দিয়ে দিচ্ছি তেজপাতা, তারপর কয়েকটা লবঙ্গ, এলাচ, দারচিনি, কালো এলাচ, গোলমরিচ ও শুকনো লঙ্কা। এবার এই সব কটা মশলা থেকে যখন খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে, ঠিক সেই সময় আমাদের এখানে দিয়ে দিতে হবে পাতলা করে কাটা পেঁয়াজ। এই রেসিপিতে পেঁয়াজের পরিমাণটা আমাদের একটু বেশিই নিতে হবে। 1 কেজি চিকেনের জন্য লাগছে 450 গ্রাম পেঁয়াজ। আচ্ছা, এখানে একটা ছোট্ট টিপস, এই পেঁয়াজটা আপনাদের ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না এর কালারটা একদম গোল্ডেন ব্রাউন হয়ে আসছে। আর যদি আপনারা এটা খুব বেশি ব্রাউন করে ভেজে ফেলেন তাহলে গ্রেভিটা তেতো হয়ে যাবে, আর কম ভাজলে পারফেক্ট টেস্টটা আসবে না। তাই ঠিক কতক্ষণ ভেজে নিতে হবে সেটা দেখে নিন। আচ্ছা, ঠিক এই স্টেজ অবধি আপনাদের ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন একদম গোল্ডেন ব্রাউন হয়ে এসছে। আর যখনই দেখবেন ঠিক এরকম গোল্ডেন ব্রাউন হয়ে এসছে, ঠিক সেই সময় আপনার এখানে দিয়ে দিতে হবে আদা রসুন বাটা। এই রেসিপিটার জন্য আদা রসুন বাটা আপনাদের একটু বেশিই লাগবে। 1 কেজি চিকেনের জন্য লাগছে এখানে প্রায় 4 চা চামচ। আচ্ছা, এখানে আরও একটা ছোট্ট টিপস, আদা রসুন বাটা দেওয়ার সাথে সাথেই আপনারা কিন্তু কোনোভাবেই কোনো মশলা দেবেন না। 3-4 মিনিট একদম স্লো ফ্লেম করে এই আদা রসুন বাটাটাকে আপনাদের ভালো করে মিশিয়ে নিতে হবে। এইভাবে করলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি গলে যায় আর আপনাদের গ্রেভিটাও খুব স্মুথ হয়ে যায়। আর যখনই দেখবেন পেঁয়াজটা ঠিক এরকম ভালোভাবে গলে এসছে, ঠিক সেই সময় আপনাদের এখানে ঝালের জন্য দিয়ে দিতে হবে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দেওয়ার পরে কিছু বেসিক মশলা আমি এখানে দিয়ে দেবো। যেমন রঙের জন্য দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো, ঝালের জন্য দিচ্ছি একটু লাল লঙ্কার গুঁড়ো, আবারও রঙের জন্য দিচ্ছি সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এবার দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, সাথে 2 চা চামচ ধনে গুঁড়ো, আর সবশেষে অবশ্যই নুনটা দিতে ভুলবেন না। আবারও আপনাদের গ্যাসের ফ্লেমটাকে একটু লো করতে হবে এই মশলাগুলো দেওয়ার পরে। আর এই মশলাগুলো আপনাদের ততক্ষণ কুক করতে হবে যতক্ষণ না এই মশলা থেকে একদম তেলটা ছেড়ে আসছে। আর যখনই দেখবেন ঠিক এরকম তেলটা ছেড়ে এসছে, ঠিক সেই সময় আপনাদের এখানে দিয়ে দিতে হবে টমেটো বাটা। 1 কেজি চিকেনের জন্য 3টে টমেটো কিন্তু এনাফ। এবার এই টমেটোর সাথে মশলাগুলোকে খুব ভালো করে একবার মিশিয়ে নেব। হয়তো এই টমেটোটা কুক করতে আপনাদের আরও 5-7 মিনিট সময় লেগে যাবে, আর যতক্ষণ না তেলটা ছেড়ে আসছে ততক্ষণ আপনাদের কুক করেই নিতে হবে, নাহলে টমেটোর কাঁচা গন্ধটা কিন্তু থেকেই যাবে। আর একবার এইভাবে তেলটা ছেড়ে আসলে এখানে দিয়ে দিতে হবে কসুরি মেথি পাতা। তারপর একবার ভালো করে মিশিয়ে নিয়ে আমরা যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দেবো। আর ম্যারিনেশনের বলটা সামান্য জল দিয়ে ধুয়ে নিয়ে এখানে জলটা দিয়ে দেবো। এই সামান্য জল ছাড়া আর কোনো রকম জল আমরা এই রেসিপিতে ব্যবহার করব না। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম রেখে সব মশলার সাথে চিকেনটাকে খুব ভালো করে একবার মিশিয়ে নিতে হবে। আচ্ছা, এখানে বলে রাখি এই চিকেন মশলার রেসিপিটা আপনারা বাড়িতে শুধুমাত্র পেঁয়াজ আর টমেটো থাকলেই বানিয়ে নিতে পারবেন, বাট তার জন্য আপনাদের এখানে ব্যবহার করতে হবে ট্রিক দ্য রিয়েল ইন্ডিয়ান কিচেনের চিকেন মশলা। দেখতেই পাচ্ছেন প্যাকেজিংটা কতটা সুন্দর, আর প্রাইসটাও এখানে খুব বেশি নয়। টোটাল আপনারা পেয়ে যাবেন 11 রকমের মশলা 6টি ডিফারেন্ট কম্বোসে। এর মধ্যে আপনারা অর্ডার করে নিতে পারেন ভেজ কম্বো বা নন ভেজ কম্বো। সাথে থাকছে একটা অ্যাসর্টমেন্ট বক্সও যেখানে আপনারা এই 2 কম্বোই অর্ডার করে নিতে পারবেন। ননভেজ কম্বোর মধ্যে চিকেন মশলার সাথে সাথে থাকছে এগ মশালা, ফিস ফ্রাই মশালা, সাউথ ইন্ডিয়ান ফিস মশালা, বিরিয়ানি মশালা ও মাটন মশালা। আর ভেজিটেরিয়ানের মধ্যে থাকছে ছোলে মশালা, রসম মশালা,
পাঞ্জাবি ছোলে মশালা, ভেজ বিরিয়ানি মশালা, টমেটো রাইস মশালা ও সাম্বার মশালা। আর এই রেসিপিতে আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচ ট্রিক দ্য রিয়েল ইন্ডিয়ান কিচেনের চিকেন মশালা। আমি যেহেতু এখানে আরও অনেক রকম মশলা দিয়েছি, সেই জন্য আমি এখানে 2 চা চামচ ব্যবহার করলাম। আর কোনো কাঁচি ছাড়াই আপনারা এটা ইজিলি ছিঁড়ে নিতে পারবেন। যেহেতু এখানে প্রতিটা প্যাকেটে 20 গ্রাম করে মশলা থাকে, তাই যদি আপনারা একবার ইউজ না করতে পারেন, এভাবে আপনারা এটাকে পিন আপ করে নিতে পারেন। এই পিনগুলো আপনারা পেয়ে যাবেন ট্রিক মশলার সাথেই, আর এরপর ইজিলি ফ্রিজে স্টোর করে রাখতে পারেন। যেহেতু আমরা এখানে টমেটো কম ব্যবহার করেছিলাম, 7টা ব্যালেন্স করার জন্য এখানে দিয়ে দিচ্ছি টক দই। দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে কালারটাও চেঞ্জ হচ্ছে, আর আস্তে আস্তে জলটাও ছাড়া শুরু হচ্ছে। ঠিক সেই সময় আপনাদের এই চিকেনগুলোকে ভালো করে ঢেকে 10 থেকে 15 মিনিট কুক করে নিতে হবে। আর এখানে যতক্ষণ চিকেনটা কুক হচ্ছে, খুব তাড়াতাড়ি একটা স্যালাডও আপনাদের বানিয়ে দেখাচ্ছি, যেটা রুটি বা ভাতের সাথে খেতে দারুণ লাগবে। এবার স্যালাড বানানোর জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি পাতলা করে কাটা পেঁয়াজ, তাতে দিয়ে দিচ্ছি পাতলা করে কাটাই টমেটো, ঝালের জন্য কাঁচা লঙ্কা ও সামান্য ধনে পাতা। অবশ্যই এখানে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেবেন, এতে টেস্টটা আরও অনেক গুণ বেড়ে যায়। সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর বাড়িতে যদি বিট নুন থাকে তাহলে সেটা অবশ্যই দিয়ে দেবেন। আর সবশেষে ওপর থেকে ছড়িয়ে দেবো লেবুর রস। ব্যাস, তাহলেই রেডি আমাদের স্যালাড। চিকেন মশালার সাথে সাথে রুটি বা ভাতের সাথে এই স্যালাড কিন্তু খেতে দারুণ লাগবে। আর এতক্ষণে আমাদের চিকেন মশলাটা প্রায় একদম রেডি হয়ে এসছে। ঢাকাটাগুলো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। কোনোরকম জল না ব্যবহার করেও এর মধ্যে কতটা গ্রেভি হয়েছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। আর যদি আপনারা আরেকটু জল জল খেতে চান, সেক্ষেত্রে আপনারা আলাদা করে একটু জল ব্যবহার করতে পারেন। এই চিকেনটা আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি, বাট তার আগে বলে রাখি ট্রিক মশালার যে কোনো প্রোডাক্ট পারচেস করার সময় আপনারা যদি শেফ অথনু 10 কোড দিয়ে পারচেস করেন তাহলে পেয়ে যাবেন 10% ডিসকাউন্ট ইনস্ট্যান্টলি। আর এই ট্রিক মশালার প্রতিটি প্রোডাক্টে কিন্তু 100% হোমমেড, কোনোরকম প্রিজারভেটিভ, আর্টিফিশিয়াল কালার বা ফ্লেভার এখানে অ্যাড করা হয় না। এবার গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন এই চিকেন মশালা। এছাড়াও রুটি বা পরোটার সাথে এটা কিন্তু খেতে দারুণ লাগবে। আশা করি এই রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। আর ভালো লাগলে প্রতিবারের মতো আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু। আপনারা দেখছিলেন অতনুর রান্নাঘর, আর দেখা হচ্ছে আপনাদের সাথে আর একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।